दी केरला स्टोरी के प्रदर्शन पर प्रतिबंध के विरोध में मुख्यमंत्री का पुतला दहन। भारतीय युवा मोर्चा की मालदा शाखा के सदस्यों ने पश्चिम बंगाल के फिल्म द केरला स्टोरी के प्रदर्शन पर प्रतिबंध का विरोध किया। युवा मोर्चा के सदस्यों ने आम आदमी की अभिव्यक्ति की स्वतंत्रता की रक्षा करने का संकल्प लेते हुए पोस्ट ऑफिस चौराहे पर धरना दिया। इंग्लिश बाजार में मुख्यमंत्री ममता बनर्जी का पुतला फूका। दक्षिण मालदा भाजपा अध्यक्ष पार्थ सारथी घोष, राज्य युवा मोर्चा के महासचिव विश्वजीत रॉय, युवा मोर्चा दक्षिण मालदा के प्रभारी अध्यक्ष राजीव चंपति समेत भाजपा के अन्य नेता मौजूद रहे। मुख्यमंत्री ममता बनर्जी का पुतला दहन किया, साथ ही युवा मोर्चा के सदस्यों ने पोस्ट ऑफिस मोड़ स्थित सड़क पर धरना दिया। अपनारा इतिमध्ये ही जानते पे गेछेन जे केरला स्टोरी जे सिनेमा जेटा गोटा देश जुगे एकटा रिलीज हवार पर थेके एकटा उन्मादना देखा दियेछिलो आर सेटा पश्चिमबंग सरकार आज के बांगलाते सेटा बैन करेछे। এটা আমরা বলবো যে এটা শুধুমাত্র একটা সিনেমাকে ব্যান করা নয়, এর মাধ্যমে এই রাজ্যের শাসক দল তা এবং তার প্রধানের এক ভয়ঙ্কর মানসিকতা প্রকাশ পেয়েছে। এই সিনেমাটাতে মূলত যারা দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি, রাষ্ট্রদ্রোহী শক্তি, যারা দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের চক্রান্ত করে দেশকে দুর্বল করার পরিকল্পনা করে, এরকম কিছু বিষয় এই সিনেমাতে দেখানো হয়েছে। আর এখান থেকে যে রাজ্য সরকারের মানসিকতা, সেই মানসিকতা থেকে প্রকাশ পাচ্ছে যে তারা ধরেই নিয়েছে যে গণতান্ত্রিক উপায়ে তাদের এই ক্ষমতাতে থাকার আর কোনো রাস্তা নেই। যেভাবে দুর্নীতি, যেভাবে একের পর এক অরাজকতা, সমাজ বিরোধীদের তাণ্ডব এই রাজ্যে প্রকাশ পেয়েছে, তাতে এরা এখন মনে করছে একদিকে যেমন সমাজ বিরোধী পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকার জন্য, তার সাথে সাথে রাষ্ট্রদ্রোহী যারা শক্তি, যারা রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের সঙ্গে এরা আতাত করছে, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে কাছে পাওয়ার জন্য আজকে এই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনে সৃষ্টি করবে। আজকে আমাদের যুব মোর্চার পক্ষ থেকে যে কেরালা স্টোরি ব্যান করা হয়েছে সিনেমাটি, তারই প্রতিবাদ, প্রতীকী প্রতিবাদ আজকে এই ফোয়ারা মোড়ে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা পুড়িয়ে এই প্রতিবাদ জানানো হলো।